আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদে। তো আমি আজকে কথা বলবো এসপিএল তথা এবিসিএল স্বপন প্রোডাক্ট লিমিটেড কোম্পানিতে কিভাবে অ্যাকাউন্ট করাবেন সেই বিষয় নিয়ে। তো একটি কথা বলে দেখা ভালো যে আপনারা যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই, মানে যারা টোটালি একবার অ্যাকাউন্ট করেন নাই, তারা আসলে এখানে সরাসরি এসে অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনি কারো না কারোর মাধ্যমে, যারা এখানে কাজ করে তার মাধ্যমে আপনি তাকে পেমেন্ট করে তার থেকে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তারপরে আপনি চাইলে শত শত অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই জন্য যারা অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্ট করার পরে যারা অ্যাকাউন্ট করবেন তাদেরকে অবশ্যই যেই টাকার প্যাকেজের যে অ্যাকাউন্ট করবেন সেই টাকাটা অবশ্যই আপনার আপলাইন থেকে বা আমাদের এক্সিকিউটিভ যারা আছে, সিনিয়র লিডার যারা আছে, তাদের মাধ্যমে কোম্পানি থেকে আপনার ওই লোড বা নিয়ে নিতে হবে, বা আপনি কাজ করার মাধ্যমে, আপনি ইনভেস্ট করার মাধ্যমে যেই টাকা আছে ওই টাকাটা আপনি সেন্ট্রালে নিয়ে আপনার ওই প্যাকেজ অনুযায়ী টাকাটা নিয়ে নিতে হবে, তাহলেই আপনি কিন্তু সেখানে অ্যাকাউন্ট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমরা কীভাবে অ্যাকাউন্ট করবো সেদিকে। আর এখনও যারা এখন পর্যন্ত ইনশাল্লাহ যারা এই আমাদের এই ইনভেস্টর সাইটে কাজ করেন না, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এবিসিএল একবার আসেন, এসে কাজ করেন। আপনাদের আশেপাশে বা আমরা যারা বেকার আছি, খারাপ অবস্থায় আছি বা অসহায় গরিব আছি, তাদেরকে অন্ততপক্ষে ছোট একটা প্যাকেজ নিয়ে কাজ করার সুযোগ করে দেন। অন্ততপক্ষে দৈনিক যে ইনকামটা আসে সেটা দিয়ে যেন তারা একটু ভালোভাবে চলতে পারে। তো আর আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং মেসেঞ্জার গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে, এবং এবিসিএল কী, এবিসিএল সম্পর্কে বিস্তারিত আমার একটা ভিডিও আছে, সেই লিঙ্কও দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সেটা দেখে নিয়ে মোটামুটি ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পারবেন। আর গ্রুপে ইনভাইট হলে এই জন্য যে আপনারা আসেন, এসে আপনারা হাই হ্যালো দেন, কথা বলেন, বলে এবিসিএল সম্পর্কে বিস্তারিত জানেন, দেখেন। দেখার পরে যদি আপনার বিশ্বাস কোম্পানি অর্জন করতে পারে বা আপনার ভালো মনে হয়, আপনি কাজ করবেন, অ্যাকাউন্ট করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনি চলে যাবেন বা চলে আসবেন, এটাই স্বাভাবিক। সেখানে আমাদের বা আমার গ্রুপের বা আমাদের কোনো সে থাকবে না। তো দাওয়াত রইল, অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের গ্রুপে অ্যাড হবেন। তো চলুন আমরা অ্যাকাউন্ট কীভাবে করবো সেটা একটু দেখে আসি। এই জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল বা ক্রোম ব্রাউজারে। তো চলেন, আমি গুগল ব্রাউজার দিয়ে ইউজ করি। তো আমি গুগল ব্রাউজারে চলে গেলাম। এখানে গিয়ে আপনি লিখবেন www.spl630.com, যে এই যে এই লিঙ্কে আপনি ক্লিক দিবেন। লিঙ্কে ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস অটোমেটিক চলে আসবে। চলে আসার পরে আপনি এই যে থ্রি ডটে ক্লিক দিতে হবে যারা অ্যাকাউন্ট করছেন তাদের জন্য, কিন্তু যারা অ্যাকাউন্ট করেন না তারা এখানে ক্লিক দিয়ে সাইডে গিয়ে আসলে সব কিছু দেখতে পারবেন না, কারণ সাইডে ঢুকতে পারবেন না, কারণ যেহেতু এটা সাইটটার ভিতরে সম্পূর্ণ টাকা থাকে, এই জন্য এটা ফেসবুক বা অন্য কিছুর মতো না, এটা সম্পূর্ণ একটু আলাদা। তো এখানে ক্লিক যখন দিবেন তখন আপনি এই যে লগ ইন পাবেন, যে লগ ইন, লগ ইনে ক্লিক দিবেন। লগ ইনে ক্লিক দেওয়ার পরে দেখেন যদি অ্যাকাউন্ট করা থাকে অটোমেটিক আপনার এখানে এগুলো শো করবে। যেমন আমার অ্যাকাউন্ট করা আছে Russell40 এবং পাসওয়ার্ডও সেভ করা আছে, এই জন্য আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে দেখবেন আমাকে সরাসরি আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখানে দেখেন আমার এটা হলো আমার, আমি অ্যাকাউন্ট করিয়েছি যাদের, তাদের মাধ্যমে আমি যে কমিশনটা পেয়েছি এখানে ছিল, এখান থেকে আমি সেন্ট্রাল ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে নিয়েছি। এটা হলো আমার আজকে 11 দিনে 2500 টাকার অ্যাকাউন্ট থেকে এটা আমি আসল পেয়েছি, আর এটা হলো আমি সম্পূর্ণটা লাভ পেয়েছি। আমি এগুলো এখনও ট্রান্সফার করি নাই। আমার অ্যাকাউন্টটা হলো 2500 টাকার অ্যাকাউন্ট এটা। তো দেখেন যারা এই যে ট্রান্সফার করতে পারেন না, যে এই যে ক্যাপিটাল ট্রান্সফার করতে পারেন না, প্রফিট ট্রান্সফার করতে পারেন না, বা আর্নিং ওয়ালেট ট্রান্সফার করতে পারেন না, এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া থাকবে, মানে এবিসিএল সম্পর্কে দুটি ভিডিওর লিঙ্কে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো চলুন কীভাবে অ্যাকাউন্ট করবো সেই বিষয়ে আমরা দেখি। আপনি এই যে থ্রি ডটে আপনার অ্যাকাউন্টে ঢোকার পরে, যারা অ্যাকাউন্ট করছেন অ্যাকাউন্টে ঢোকার পরে যে থ্রি ডটে চলে যাবেন, এই থ্রি ডটে যখন ক্লিক দিবেন দেখেন এই যে জয়েন লেখা আছে, জয়েন, জয়েনে ক্লিক দিবেন। জয়েনের ক্লিক দেওয়ার পরে দেখেন যে ফার্স্টই আপনার জয়েন ফর্ম, ফর্মে যখন ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনার সামনে একটা ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। দেখেন এখানে কী বলছে যে ফাইল, মানে একটা ইমেজ সেট করতে বলছে। তো ইমেজটা আপনার কষ্ট করে সেট করার দরকার নাই, এটা যাকে অ্যাকাউন্ট করে দিবেন সেই সেট করে নিতে পারবে, এবং যার অ্যাকাউন্ট করাবেন তার থেকে তার নাম নিয়ে নেবেন। তো তার নাম অনুযায়ী আপনি এখানে লিখবেন, যেমন আমার ওইটা আছে রাসেল, RASEL রাসেল 40, দেখেন রাসেল 40। আর সরাসরি রাসেল নামে আমার এখানে অ্যাকাউন্ট হবে না, কারণ এই নামে আরও অ্যাকাউন্ট, এই ইউজার নামে আরও অ্যাকাউন্ট চলতেছে, এই জন্য আপনি এখানে কিছু সংখ্যা দিবেন। আমি এখানে দিলাম হলো 30, দেখেন
হ্যাঁ দেখেন, রাসেল 30 আমি দিতে পারি, কারণ এখানে এই রাসেল 30 নামে কোনো ইউজার আইডি এখনো হয় নাই। যদি না হয় তাহলে এখানে এই যে দেখেন ছোট্ট করে ওকে দেখাবে। আচ্ছা আমাদের ইউজার নাম হয়ে গেল, আপনি যার অ্যাকাউন্ট করবেন তার থেকে সব ঠিকানা কিন্তু তাকে নিয়ে নেবেন। এখানে হলো আপনার ইমেল, মানে যার অ্যাকাউন্ট করবেন তার ইমেল। ধরুন আমি একটা ইমেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, RASEL রাসেল asn@gmail.com। আপনি যার অ্যাকাউন্ট করবেন তার থেকে ইমেলটা নিয়ে নেবেন এবং তার ফুল নাম, কারণ আমার ফুল নাম MD রাসেল, MD স্পেস RASEL দিলাম, গ্রামে আমার ফুল নাম MD রাসেল দিলাম। এই যে ফোন নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ, যার অ্যাকাউন্ট করবেন তার নাম্বারে যেই নাম্বারটা সবসময় হাতে থাকে ঠিক সেই নাম্বারটাই দিবেন, কারণ হলো এই নাম্বারে আপনার একটা পিনকোড যাবে এবং যতবার আপনি পেমেন্ট নেবেন পিনকোড যাবে এখানে। তো এই জন্য আপনার মানে যেটা সবসময় সচরাচর থাকে এই নাম্বারটাই দিতে হবে। তো এখানে ধরেন আমি একটা নাম্বার দিয়ে দিই, 01718622940। আপনারা চাইলে এই নাম্বারও আমার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে অ্যাকাউন্ট করতে পারেন, আর বাকিটা তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। তারপরে হলো আপনার এই যে জেন্ডার, মানে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এটা আর বলার কিছু নেই, এটা সিলেক্ট করে দেবেন। এটা হলো মূল বিষয় প্রোডাক্ট, আপনি কত টাকার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, 2500 টাকা হলো 2500, 22000 হলো 22000, 7500 হলো 7500, যেই টাকার অ্যাকাউন্ট করবেন সেই টাকাটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি 7500 টাকাটা সিলেক্ট করে দিলাম। তো যে টাকার অ্যাকাউন্ট করবেন সে টাকা কিন্তু আগে আপনাকে আপনার সেন্ট্রাল ওয়ালেটে নিয়ে নিতে হবে, যারা অ্যাকাউন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা যারা অ্যাকাউন্ট করে দিবেন তাদের উদ্দেশ্যে বলছি। তারপর ডিভিশন, যা যেই ডিভিশন বলে যার অ্যাকাউন্ট করবেন যেই ডিভিশন বলে সেই ডিভিশন দেবেন। আমার বরিশাল, আমি বরিশাল দিলাম। আমার ডিস্ট্রিক্ট বলা, আমি বলা দিলাম। আমার সিটি, থানা, থানা হলো আমার মনপুরা, আমি মনপুরা দিলাম, এখানে মনপুরা দিলাম। এনআইডি, এনআইডির জায়গায় আপনি তার এনআইডি নাম্বার নিয়ে নিতে পারলে ভালো, আর যদি না পারেন আপনি আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন, কারণ অ্যাকাউন্ট যখন তাকে বুঝিয়ে দিবেন সে এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারবে, এটা মূল সমস্যা না। এটা হল এবার আসেন রেফারেল আইডি, রেফারেল আইডিটা মূল বিষয়। আপনি আপনার যেই আইডির মাধ্যমে অ্যাকাউন্টটা করে দিবেন বোনাসটা, এই যে আইডির বোনাসটা যেই অ্যাকাউন্টটা আনতে চান সেই অ্যাকাউন্টটা দেবেন। তো দেখেন আমি আমার রাসেল 40 নাম্বারটাই দিলাম, যেটা আমার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে ঢুকছি সেটা। এটা যখন দিবেন তখন আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কি না এই জন্য আপনার ফুল নামটা নিচে সাজেস্ট করবে। এই যে দেখেন MD রাসেল, আমার ফুল নাম অ্যাকাউন্টে দেওয়া সাজেস্ট করবে, অতএব আমার অ্যাকাউন্টটা এই রেফারেল অ্যাকাউন্ট ঠিক আছে, আমি এই অ্যাকাউন্ট দিয়ে করতে চাচ্ছি। এবার প্লেসমেন্ট, প্লেসমেন্টটা আপনার এ টিম, বি টিম, সি টিমে, ধরুন 2500 টাকা যদি এ টিমে একটা অ্যাকাউন্ট করান এবং যে বোনাস একটা বোনাস পাবেন, বি টিমে একটা অ্যাকাউন্ট করান, সি টিমে একটা অ্যাকাউন্ট করান, তিনটা সিরিয়ালে যদি আপনি 2500 টাকার করে অ্যাকাউন্ট করান, এ টিমে একটা, বি টিমে একটা, সি টিমে একটা, তাহলে আপনি এক্সট্রা একটা বোনাস পাবেন, মিসিং বোনাস। এই জন্য আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন টিমে অ্যাকাউন্টটা দেবেন। তাহলে এ টিমে যদি থাকে তাহলে বি টিমে দেবেন, বি টি যদি আপনার 2500 টাকা থাকে সি টিমে দেবেন, এরকম আর কি। মানে আপনি এটা মিসিং করানোর জন্য দেবেন এইভাবে। এটা আপনি যে কোনোটা দেন, আমি আপাতত বি এ দিয়ে দিলাম এটা, কারণ আমার আগের আমার আপনি তাদেরকে বুঝিয়ে বলছি অবশ্য। এবার হলো আপনি ওর একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড, যেন 1 2 3 4 5 6 6টা পাসওয়ার্ড আমি এখানে দিলাম, আবারও 1 2 3 4 5 6। আপনি এই পাসওয়ার্ডটা দিয়ে সব কিছু ডিটেলস করে দিয়ে আর একটা চেক দিবেন সব ঠিকঠাক আছে কি না, একটা চেক দিবেন। রাসেল 30 নামে অ্যাকাউন্ট করতেছি, যার এখানে যার নামে অ্যাকাউন্ট করবেন তার না ইউজার নাম, তারপর এখানে যার নামে অ্যাকাউন্ট করবেন তার ইমেল, এখানে হলো, এখানে হলো আপনার যার নামে অ্যাকাউন্ট করবেন তার ফুল নাম, এখানে হলো যার নামে অ্যাকাউন্ট করবেন তার মোবাইল নাম্বার, এখানে হলো যে সে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এখানে হলো আপনার যে প্যাকেজ, যে প্যাকেজ যত টাকা প্যাকেজ করবে সেটা, আর এখানে হলো ডিভিশন, বিভাগ, জেলা, আর হলো মনপুরা, যার নামে অ্যাকাউন্ট করবেন তার, আর এনআইডি নাম্বার তো অবশ্যই যে কোনো একটা দিবেন, তারটা থাকলে বেশ ভালো, না থাকলে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। তারপর যেই অ্যাকাউন্টের মাধ্যমে রেফার করতে চান সেই অ্যাকাউন্টটা দিবেন এখানে, দিয়ে টিম ঠিক আছে কি না, পাসওয়ার্ড ঠিক আছে কি না দিয়ে আপনি এই যে সাবমিটে ক্লিক করলেই আপনার সাবমিট সাকসেস হয়ে যাওয়ার পরে, এবার আমি সেই সাথে দেখিয়ে দিই কীভাবে আপনারা পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নেবেন, যারা অ্যাকাউন্ট পাইবেন তারা কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন সেটাও আমি দেখেছি। একটু ব্যাকে যাই, এই যে দেখেন আমার এখানে আপনি করবেন কি,
আপনার এখানে কিছুই থাকবে না, যেহেতু আপনাদের নতুন অ্যাকাউন্ট, যারা অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো আপনারা জাস্ট এখানে আপনাদের যেই ইউজার নাম দিবেন, যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবেন, দিয়ে জাস্ট আপনারা এই যে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার যে থ্রি ডটে চলে যাবেন, থ্রি ডটে গিয়ে যে আপনি প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইল, প্রোফাইলে এই যে দেখেন প্রোফাইল, প্রোফাইলে যাওয়ার পর এই যে দেখেন নিচে পাসওয়ার্ড চেঞ্জ। তো এখানে আপনার বর্তমান যেই পাসওয়ার্ড আছে, যে কারেন্ট পাসওয়ার্ডে বর্তমান যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা বসাবেন। তারপরে আপনি আপনার পছন্দ মতো নিজের মতো করে এখানে সেই পাসওয়ার্ডটা দিবেন, আবার এখানেও একটা এখানে যেটা দিবেন নিউ পাসওয়ার্ডে যেটা দিবেন এগেন পাসওয়ার্ডে সেটা দিয়ে চেঞ্জে ক্লিক করলে সাথে সাথে 2 সেকেন্ডের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। তারপরে আপনি আবার ব্যাকে গিয়ে আপনার যেই ইউজার নাম কথা সাপোজ ধরেন আমি যেটা দেখাইছিলাম আপনাদের RASEL30 এরকম ইউজার নামটা এভাবে দিবেন, প্লাস আপনি চেঞ্জ করে যে পাসওয়ার্ডটা দিছেন, যারা অ্যাকাউন্ট পেয়ে চেঞ্জ করে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি যখন সাইন ইনে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনাকে সেখানে এই যে দেখেন আমি আমারটা দিয়ে দেখাই, এই প্লাস এই RASEL40 প্লাস আমার পাসওয়ার্ডও সেভ হয়ে গেছে। যখন আপনি এভাবে সাইন ইনে ক্লিক দিবেন আপনাকে সরাসরি আপনার ওয়ালেটে নিয়ে যাবে। তো আপনার সব কিছু কিন্তু জিরো থাকবে, এটাও জিরো থাকবে, এটাও জিরো থাকবে, এটাও জিরো থাকবে, এটাও জিরো থাকবে। প্রত্যেক দিন রাতের 12টার পরেই মানে সারাদিন পরে আপনার ই পেমেন্ট আপনার অটোমেটিক ঢুকে যাবে, আপনি শুধু যেই টাকার অ্যাকাউন্ট করছেন সেটাই আপনার এখানে থাকবে এইভাবেই। আর বিস্তারিত আশা করি বোঝাতে পারছি। তো আমি এইখানে ABCL সম্পর্কে বিস্তারিত বিষয়ে ইনশাল্লাহ একটা একটা করে প্রত্যেক অপশনের ভিডিও দিতে থাকবো সুন্দরভাবে বুঝিয়ে। আপনাদের যদি কারো বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, জানাবেন। এই আর আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার সকল ভিডিওগুলো দেখে বিস্তারিত ABCL সম্পর্কে বুঝে প্রয়োজন হলে সেখানে আমার যোগাযোগ করার নাম্বার থাকবে, কল করার নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ থাকবে। আপনাদেরকে আপনাদের দাওয়াত রইল, ইনশাল্লাহ সেখানে যাবেন। আপনারা এবং আপনাদের আশেপাশে ভাই ব্রাদার, বন্ধুবান্ধব, স্টুডেন্ট, বেকার যারা আছে সবাইকে স্বাবলম্বী হতে, সফল হতে, আপনার যার যার এলাকায় কাজ করে নিজে সফল হবেন এবং অন্যদেরকে সফল করবেন, এটা ABCL-এর প্রতিজ্ঞা। সেই লক্ষ্যে সবাই আগাবেন ইনশাল্লাহ। প্রচুর পরিমাণে কাজ চলছে এবং আপনি আমিও করবো, চালাবো, ইনকাম করবো। সে আগামী দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।